বন্ধুরা কেমন আছে লকডাউনে আমাদের প্রিয় তারকারা? হ্যাঁ বন্ধুরা, আমাদের ডালিউড কুইন সুপারস্টার অপু বিশ্বাস এবং স্টার কিড আব্রাহিম খান জয়, তারা কিন্তু একসঙ্গে রয়েছেন, হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন। জয়কে যদিও তিনি ঘর থেকে একেবারেই বের করছেন না, কিন্তু অপু বিশ্বাস নিজে কিন্তু একদমই ঘরে থাকছেন না। আপনারা যারা জানেন, তিনি দেশ ও দশের মানুষের মঙ্গলের জন্য চিন্তা করেন এবং মানুষের কষ্ট তিনি একেবারেই দেখতে পারেন না, তাই তিনি কিন্তু এর আগে আমরা দেখেছি এলাকার যারা রিক্সাওয়ালা ভাই রয়েছে তাদের মধ্যে তিনি খাবার বিতরণ করেছে যেন তারা 5 দিন অন্তত ঘরে বসে খেতে পারে। 5 দিন শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু তিনি আর ঘরে থাকতে পারছেন না। তার কাছে মনে হচ্ছে যে সেই মানুষগুলোর খাবার শেষ, তাদেরকে কি আবার নতুন করে কেউ খাবার দিয়ে গেছে? তারা কি আবার কোনো খাবার পেয়েছে, নাকি সেরকম শুকনো মুখে আবার তারা দাঁড়িয়ে আছে? এই যে একটা চিন্তা, এই যে একটা কষ্ট, এই কষ্ট নিয়ে তিনি নিজেও ঠিক মতো খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না, এমনকি ঘরেও থাকতে পারছেন না। তিনি কিন্তু ঠিকই 5 দিন পর আবার বের হয়ে গেছেন সেই মানুষগুলোর কাছে, যে মানুষগুলো তার দান থেকে 5টা দিন খেয়েছে এবং এর পরবর্তীতে তারা কি করছে। অপু বিশ্বাস বোরখা পরে এবার ঘর থেকে বের হয়েছেন। তার মা তাকে বারণ করেছিল এভাবে ঘর থেকে না বের হতে। তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা তাকে অনেক নিষেধ করেছিল যে তুমি এভাবে যে বের, তোমার যদি কিছু হয়ে যায় তোমার জয়ের তো কেউ নেই। আমরা জানি জয়, তুমি না থাকলে তোমার জয় দাদা দাদু কিংবা আছে কিংবা অন্য কেউ আছে, কিন্তু ও মা ছাড়া অন্য কাউকেই ওভাবে বুঝতে পারে না, ও অনেক ছোট। যদি সাকিব কাছে থাকতো তাহলে হয়তো বাবা তার বাবার আদরে হয়তো জয় বুঝতে পারতো, জয়ের সাকিবের উপর ডিপেন্ডেন্ট হতে পারতো, কিন্তু আপাতত যেহেতু সেটাও সম্ভব হয় না, তাহলে তুমি কেন এরকম করছো? তোমার নিজের সন্তানটার জন্য হলেও তো তোমাকে সেফ থাকতে হবে, নিরাপদে ঘরে থাকতে হবে। তুমি সাহায্য করতে চাও অন্যভাবে করো, অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দাও। অপু বিশ্বাস বলেন, আমি আসলে একদমই আপনার কথা সাথে একমত যে জয়ের আসলে আমি ছাড়া কেউ নেই, কিন্তু দেখেন জয়ের আমি না থাকলেও অনেক কিছু আছে, আমার যা ব্যবসা আছে, আমার যা টাকা পয়সা আছে বা আমার পরিবার আছে, কেউ না কেউ ওকে দেখে রাখবে, বিশেষ করে আমার মা ওর অনেক টেক কেয়ার করে, সুতরাং ও একভাবে বেঁচেই যাবে। কিন্তু যে মানুষগুলো এই দুঃসময়ে না খেয়ে থাকবে বা কষ্ট করবে, সেই মানুষগুলোর কথা না আমি ঠিক ভাবতেই পারি না, আমার ঘুম আসে না। বিশ্বাস করেন, আমি অনেক চেষ্টা করেছি জয়ের কাছে থাকতে, জয়ের মুখের দিকে তাকিয়ে আমারও মনে হয়েছে যে যদি আমি করোনা নিয়ে ফিরি আমার সন্তানটা আক্রান্ত হবে, আমি আক্রান্ত হলে ও আক্রান্ত হবে, কারণ ও আমাকে ছাড়া থাকতে পারে না। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার যে মানুষ বেঁচে থাকাকালীন আরেকটা মানুষের পাশে কেন দাঁড়াবে না? আমরা যদি মানুষের পাশে গিয়ে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? সুতরাং এই বোধ থেকেই আমি আসলে পারি না। আর আমি এখন তো বোরখা পরে বের হচ্ছি, আমি ভাবছিলাম আমাকে আপনারা কেউ চিনতেই পারবেন না, কিন্তু অপু বিশ্বাসকে আসলে কেউ কোনো না কোনোভাবে মানুষ বুঝে ফেলে, এটা আমার ব্যর্থতা। যাই হোক, আমি এরকম করবই, সুতরাং আমাকে নিয়ে আসলে আপনারা তো ভাববেন না, আমার জন্য দোয়া করবেন। অপু বিশ্বাস আসলেই একটা ভালো মনের মানুষ, আমরা চাই তিনি সন্তানের জন্য হলেও ঘরে থাকুন এবং অন্যের সেবা করে, অন্যকে দূর থেকে সেবা করুন। ধন্যবাদ।